যে সমস্ত দালালরা আমার দেশের গরিব মেয়েকে বিদেশে নিয়ে বিক্রি করে দেয়, তাকে ধরে র‍্যাবের কাছে আমরা হস্তান্তর করে দেব। এই গত চার দিন আগে আমি পত্রিকায় দেখলাম একটা মেয়ে, বাংলাদেশি মেয়ে, বলছে যে চলো গরিব মানুষের মেয়ে একটু আর্থিক অবস্থা ভালো হওয়ার জন্য সৌদি আরব নিয়ে যাবে। তুমি বছর একবার ফ্রি টিকিট পাইবা, তোমার দুবেলা ভাত, দুবেলা খাবার, মাসে এত টাকা বেতন, ঘরে ঘরে বেতন বাড়াতে পারবে, চলে গেছে। যাই, মেয়েটাকে বিক্রি করে দিছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আজকের এই মোবারক ইসলামী মাহফিলে হাজির হতে পারলাম, আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হর নফস কো, হর ইনসান কো মৌত কা মজা চকনা হ্যায়। প্রতিটি মানুষ, পশু পাখি, একদিন এই পৃথিবী থেকে বিদায় হবে। এ মাহফিলে যাদের দাড়ি সাদা, চুল সাদা, তাদের সময় শেষ, আমার সময় শেষ, আপনাদের অনেকের সময় শেষ। ওয়াইফকা ওজহ রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ তাআলা থাকবেন। হাদিস শরীফে আছে, একদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ডেকে আল্লাহ বলবেন, দুনিয়াতে কে আছে? হযরত আজরাইল ইসলাম জবাব দিলেন, চার ফেরেশতা আছে আর আপনি আছেন। আল্লাহ তাআলা বলবেন, ওই তিনজনের জান নিয়ে নাও। তিনজনের জান নিয়ে নেবেন। এরপর আল্লাহ বলবেন, এখন কে আছে? হযরত আজরাইল ইসলাম বলবেন, আল্লাহ, আপনি আছেন, আমি আছি। আল্লাহ বললেন, তোমারও মত হোক। তখন আজরাইল ইসলাম চিৎকার মারিয়ে মারা যাবেন, উপরে নিচে ডানে বামে আর কেউ নেই, একমাত্র আল্লাহ জাল্লা শানুহু সারা। সময় কম, তওবা করি, কবরের সামান জোগাড় করি, গুনাহ ছাড়ি দিই। গুনাহ, আল্লাহ তাআলা আমাদের জুমার দিন কালামাই তৈবা মুখে নিয়ে আমাদের খাতমা বিল খায়ের করুন, আমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কানতেন, হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু, চোখের পানিতে দাড়ি ভিজে যাইত। জিজ্ঞাসা করলেন, হে খলিফাতুল মুসলিমিন, কবর দেখলে কেন কাঁদেন? তিনি বললেন, কবর হচ্ছে শেষ ঠিকানা, আখেরাতের প্রথম স্টেশনের নাম কবর। এই স্টেশনে যে ধরা পড়ে গেল, প্রতিটি স্টেশন তার জন্য কঠিন, আর এই স্টেশন যে পার হয়ে গেল, প্রতি স্টেশন তার জন্য সহজ, আমার কি অবস্থা হয়, এই জন্য কাঁদি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি অসুস্থ হয়, বিয়ারামে পড়ে, তারে দেখতে যাও, সকালবেলা দেখতে গেলে রাত পর্যন্ত, রাতে দেখতে গেলে সকালবেলা পর্যন্ত, সবাউন আলফা মালাক, 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। অসুস্থ মানুষ, আমরা দেখতে যাব, মাথায় হাত দেব, আল্লামা ইশফি আন্তা শাফি লা শিফা ইল্লা শিফাও দোয়া করব, লা বাসা তুহুর দোয়া করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মনে করেন অবস্থা ভালো নয়, টাইম শেষ, তখন মাতার কিনারে সুরা ইয়াসিন তেলাওয়াত করুন। যারা মৃত পথযাত্রী মারা যাবেন, তাদের কিনারে যদি সুরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে মৌত, মৃত্যু আসান হয়ে যায়, রুহ শরীর থেকে বাইর হওয়ার সময় কলিজা ছিঁড়ে যায়, কলিজা ছিঁড়ে যায়। মানুষ
খাবার সবরে প্রস্রাব করে দিয়ে জান যাওয়ার সময় চিৎকার মারে আল্লাহুম্মা হাবিন আলাইয়া সাকরাতিল মউত আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহ মউতের কষ্ট থেকে আমার আসান করে দাও ইন্নালিল মউত সাকরাত মউত কষ্ট যারা খুনি যারা কবিরা গুনাহের মুরতাকিব তাদের মৃত্যু কঠিন তাদের মৃত্যু কঠিন বহু মানুষের জান যায় না আমি এক মানুষের মৃত্যুর খবর জানি 15 দিন যাবত সাকরাত জান যায় না বড় বড় করে নিঃশ্বাস ফেলে জান যায় না তো লোকেরা বলতেছে একটা গরু সৎকা দাও একটা গরু জবাই করে দাও তো গরু একটা কিনে আনি জবাই করে দিয়ে সাথে জান চলে গেছে হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাকের গভর্নর খলিফা ওয়ালিদ খলিফা আব্দুল মালিক ক্ষমতায় রাখার জন্য 1 লক্ষ মানুষ মারি ফেলছে বিরোধিতা করলেই সামরা তুলে নিত ইনসানিয়ত মত কে দরওয়াজে পর একটা কিতাব আছে মৃত্যুর দুয়ারে মানুষ এখন তো আমাদের ক্ষমতা আছে গায়ে বল আছে পয়সা আছে এখন দুনিয়ার আমরা চোখে দেখি না গায়ের বলও থাকবে না ক্ষমতাও থাকবে না টাকাও কমে যাবে উত্তর দক্ষিণ করে মৃত্যুর জন্য আমরা হা করে থাকব হাজ্জাজ ইবনে ইউসুফ ইস্টার্ন প্রভিন্সিয়াল গভর্নর অফ ইরাক যাচ্ছেন মারা যাচ্ছেন জান যায় না সাকরাত একবার মাথায় দিকে মারে আরবার মাথা ওদিকে মারে তো হাসান বসরি রহমতুল্লাহি আলাই জামানার ইমাম সৈয়দুত তাবিঈন তাবিঈদের সরদার ইমাম হাসান বসরিকে ডাক দিছে বন্ধু দোস্ত মানুষ ডাক যে ওনারে ডাকো আসছেন বলতেছেন হাজ্জাজ ইবনে ইউসুফ ভাই আমি বাঁচব না আমি বুঝতে পারছি আমার জীবনের সময় শেষ কিন্তু আমার জান তো যায় না তুমি একটু আল্লাহরে বলো না আমার যেন আসান করে দে আমার যেন জানটা নিয়ে যায় হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে না আমি আল্লাহরে বলবো না আমি তোমারে সারা জীবন নসিহত করছি খবরদার দেশ চালাও তুমি গভর্নর খলিফার গভর্নর কোনো আপত্তি নাই মানুষ মারবে না তুমি সৈয়দ ইবনুল মুসাইয়িবকে মেরেছ তুমি আরেকজন তাবিঈকে মেরেছ সাহাবিকে মেরেছ তাবিঈকে মেরেছ আমি কোন মুখে আল্লাহর কাছে তোমার জন্য গুনাহ মাফ চাইবো আমার তো শরম লাগে আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করতে না আমি বলবো না একথা বলে হাসান বসরি রহমতুল্লাহ চলে গেছেন দোয়া করেন নাই তো এই মৃত্যুর বিছানায় হাসান বসরি হাজ্জাজ ইবনে ইউসুফ হাত তুলে বলেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নাল ইবাদাকা তায়াসুনি রাজাই লাকাল ফাদাতু আযীম খোদা তোমার বান্দারা আমারে হতাশ করে দিল মুঝে মায়ুস বানা দিয়া তুমি আমারে মাফ করবে না বলতেছে তারা আল্লাহ আমি যত গুনাহ করি না কেন আমার গুনার চাইতে তোমার রহমত বেশি আমি তোমার রহমতের দিকে নজর দিয়ে আসি একথা বলার পর জান চলে গেছে মিশরের গভর্নর আমার ইবনুল আস ওই কিতাবে আছে ইনসানিয়ত মতকে দরওয়াজে পর কিতাবে আছে মাওলানা আবুল কালাম আজাদ অনেক বড় মুফাসসির কোরআন ভারতের শিক্ষামন্ত্রী কংগ্রেসের প্রেসিডেন্ট হোসেন আহমদ মদিনী রহমতুল্লাহর সাথে একসাথে রাজনীতি করছেন উনি লিখছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যাচ্ছেন তখনও জান আছে সবাইকে ডাকি বলতেছে আমার অবস্থা খারাপ আমি বোধহয় আর বেশিক্ষণ নাই তো শুনো আমি মারা গেলে দেরি না করে গোসল দিই কাফন দিই
আমারে দাফন করে দিবে। আমার লাশ নেওয়ার সময় পিছনে কোনো মহিলা যেন না আসে, কোনো মেয়ে লোক যেন কাঁদি কাঁদি না আসে। আমারে দাফন করার পর একটা ওট জবাই করি, চামড়া খুলি, গোস্ত বাক করি, দিতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ তোমরা কবরের পারে থাকবে, আমার জন্য ইস্তেগফার করবে, গুনাহ মাফ চাইবে। এক মাস পরে এক দরবেশ স্বপ্ন দেখলেন, জিজ্ঞাসা করলেন, হযরত আপনি তো বিদায় হয়ে গেলেন, আপনার জন্য তো আমাদের মন কাঁদে, যাওয়ার সময় মৃত্যুর সময় আপনার কি অবস্থা? তখন তিনি বলেন, মৃত্যুর সময় কেমন লাগছে একথা বর্ণনা করতে পারবো না, মাই কাসের হো, তবে একটু আবাস দিতে পারি তোমারে, আবাস। এটা কি? নিঃশ্বাস ফেলার সময় নাকের ভিতরে মনে হয় যেন ছিদ্র নাই, টানার সময় নিঃশ্বাস টানতে পারি না, নাকের ভিতরে ছিদ্র নাই, আমার মনে হয়েছে। আসমান ভাঙি যদি কারো মাথার উপরে পড়ে, সে যেমন থেতলা হয়ে যাবে, সেপটা হয়ে যাবে, মতের সময় মনে হয়েছে আসমান আমার মাথার উপর ভাঙি পড়ছে। 50টা খেজুরের কাঁটা, খেজুর গাছের কাঁটা নি বুকের উপর যদি এভাবে এভাবে মারে, তার যেমন কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আমার মনে হয়েছে মতের সময় আমার কলিজা ছিঁড়ে গেছে। সাহাবী রাসূল মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের মৌত আসান করে দেন। জুমার দিন কালামাই তৈবা মুখে নিয়ে আমাদের খাতামা বিল খায়র করুন, মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি অবস্থা দেখা যায় যে অবস্থা খারাপ, এগুলো মানুষ বুঝে, যারা মারা যায় তাদের কিনারে যায়, আত্মীয় স্বজন তাদের কিনারে যায়, অবস্থা যখন খারাপ, হযরত বলেন, লক্ষ্মী মোহতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ কালামাই তাইবা পড়াই দাও, তলকিন করো আস্তে আস্তে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে নয়, বারবার নয়, দুই একবার বললেই হবে, তিনি মুখে মুখে বলবেন, অনেকে মুখে মুখে বলেন, অনেকে বলতে না পারলেও শুনেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কালামাই তাইবা পড়ি, যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সে জান্নাতে চলে গেল। মারা যাওয়ার পরে যদি মুখে হাসি থাকে, মুস্কি হাসি, তাবাসসুম, তাবাসসুম হাসি তিন প্রকার, তাবাসসুম, জাহেক, কাহকাহা, হা 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 করে, এটা বলে কাহকাহা, বাংলা বলে অট্ট হাসি। আর নর্মাল আমরা যেগুলো হাসি, এগুলো হাসি অল্প করে হাসা, দাঁত দেখা যায় অথবা দাঁত দেখা যায় না, এটার নাম তাবাসসুম, মুস্কি হাসি। আল্লামা ইকবাল বলেন, নিশানে মর্দ মুমিন বাতগয়ম চুমর কায়া তাবাসসুম বার লাবে ইউস, মুমিনদের একটা নিশানি তোমাদের বলে যাই, মারা যাওয়ার পরে মুখে মুস্কি হাসি থাকবে। আমি বহু জানাজা পড়ছি, পড়াইছি, মুখে হাসি, মুখে হাসি। আমার বন্ধু পটিয়া জামিয়া আল জামিয়াতুল ইসলামিয়ার ওই যে হযরত ইমাম সাহেবের ছেলে ওবায়দুল্লাহ, হাফেজ ওবায়দুল্লাহ এবং আমরা একসাথে, একটু কম বয়সে মারা গেছেন, তো আমি চট্টগ্রাম থেকে ওর জানাজা শরীক হওয়ার জন্য পটিয়া মাদ্রাসায় গেছি, কারে মোহাম্মদ আলী সাহেব, এদিকে বাড়ি আর কি, কারে মোহাম্মদ আলী সাহেব আমাদের কেরাতের ওস্তাদ, উনি কাঁধে নিয়ে ওবায়দুল্লাহ লাশ আনছে পটিয়া মাদ্রাসার মাঠে, আমার দেখি যে হাসতেছে, তা হাফিজ আব্দুল গফুর এখনো মুশকালি গোরকাটা মাস্টার শেখুল্লাহ দিস আমাদের সাথে, আমি তাদেরকে বললাম, হাফিজ সাহেব ওবায়দুল্লাহ তো জান্নাতে চলে গেছে, নিশানে মর্দে মোমেন বাত গোয়ম চুমর গায়া তাবাসসুম বার লাবে ইউস, ওবায়দুল্লাহর মুখে তো মুস্কি হাসি,
পাকিস্তানের একটা মসজিদ আছে লাল মসজিদ, মসজিদটার রং লাল। লাল মসজিদ কেন্দ্রিক একটা মহিলাদের মাদ্রাসা আছে, মাদ্রাসাতুল বানাত, মাদ্রাসাতুল হাফসা লিল বানাত। ওই মাদ্রাসার যিনি মোহতেমিম ইমাম, ওনার সাথে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল মোশাররফের দ্বন্দ্ব। দ্বন্দ্ব কিনি মাদ্রাসার একটু দূরে, এটা মাদ্রাসা মহিলা মাদ্রাসা, আদারাসার ছাত্রী, মাদ্রাসার পাশে সিনিয়র কিছু মহিলা পার্লার, বিউটি পার্লার, চুল কাটে, পুরুষরা যায় ওই মেয়েদের মাধ্যমে চুল কাটায়, মাসাজ করে, মালিশ করে, চুলের কলপ দেয়, এগুলো করে, এগুলোর ফাঁকে ফাঁকে গুনার কামও করে। তো মেয়েরা দলে দলে যায়, তাদেরকে বলে আসছে যে এখানে একটা দিনী মাদ্রাসা আছে, আপনারা সমস্ত শয়তানি বাদ দেন, এদের সাথে আবার হুকুমতের সম্পর্ক আছে, শুনে নাই কথা, শুনে নাই, বহুদিন যাবৎ এগুলো দ্বন্দ্ব, মিছিল মিটিং করছে, মানে না। পরে মেয়েরা যায়, দল বাঁধি যায়, কয়েক হাজার মেয়ে যায়, এগুলো ভাঙিয়ে দিছে। তো পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জেনারেল মুশাররফ, ইসলামের প্রতি তার মহব্বত নাই, তিনি সেনাবাহিনী দিয়ে এই মাদ্রাসার ছাত্রীদের উপর গুলি চালাইছেন, শত শত মেয়ে গুলিতে মারা গেছেন। এবং লাল মসজিদের খতিব এই মাদ্রাসার মতন সাহেব, ওনার আর্মি সেনাবাহিনী গুলি করছেন, গুলে গুলি বুকি করে নাই, এ হাঁটু বরাবর ব্রাশ করে দিছেন, এভাবে এভাবে। তো পা সিঁড়ি, পা দুটা সিঁড়ি পড়ে গেছে, মারা গেছেন তিনি। আমি পাকিস্তানি পত্রিকায় দেখছি উনি হাসতেছেন, দাঁত দেখা যাচ্ছে, ইমান নিয়ে দুনিয়াতে চলে গেছেন। আজকে আমার বল আছে, আজকে আমার পয়সা আছে, আজকে আমার ক্ষমতা আছে, আমি জুলুম করলাম, খুব বেশি দিন লাগবে না, আল্লাহর ধরা শক্ত। এবং আমি অপেক্ষা করেছিলাম, আপনারা জানেন আমি দুইটা পত্রিকায় লিখি নিয়মিত, এটা নয়া দিগন্তের উপসম্পাদকীয় লিখি, ইনকলাবের প্রথম পাতায় সুফিদের জিন্দেগি, হিন্দুস্তানের যে সমস্ত সুফিয়া ইকরাম, দরবেশ, ওলামা, সোলাহা, ইসলামের জন্য তারা হিন্দুস্তানে 11 শতাব্দী, 12 শতাব্দী, 13 শতাব্দী, হজরত খাজা মঈনুদ্দিন চিশতি, হজরত বখতিয়ার কাকি, খাজা নিজামুদ্দিন আউলিয়া, ফরিদুদ্দিন গঞ্জশকর, এগুলো জীবনে লিখি। তা আমি অপেক্ষা করে আছি যে মোশাররফ দেখি মোশাররফের জীবনে লিখতে পারে কিনা, মোশাররফ সম্পর্কে কিছু কথা লিখতে পারে কিনা। মোশাররফ মারা গেছেন গত বছর। পৃথিবীতে এমন এক দুরারোগ্য ব্যাধি যে রোগের ঔষধ নাই, 18 জন রুগী আছে দুনিয়ায়, মোশাররফের এমন এক রুগী হয়েছে অজানা রোগ, পৃথিবীতে 18টা রুগী আছে, এর মধ্যে উনি একজন, বিছানায় পড়ে আছেন বছরের পর বছর ধরে। মারা যাওয়ার সময় কেউ ছিল না, তার একটু কলমা পড়াবে, একটু আবে জমজম, একটু জমজমের পানি খাওয়াবে, পাকিস্তানের প্রেসিডেন্ট, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান, কেউ ছিল এক সময় ক্ষমতা ছিল, এখন ক্ষমতা আল্লাহর, মারা গেছেন। সুস্থ অবস্থায় পাকিস্তানের আর্মি সেনাবাহিনী চাইছিল ওনাকে পাকিস্তানে ফিরিয়ে আনতে, আমেরিকার হসপিটালে ছিল, তারা বললো একটা বিমানের ভিতরে যদি মেশিন টেশিন বসায় ওনারা নিয়ে আসে, বললো না ওনারা নাড়াচাড়া করা যাবে না, এক একবার ইঞ্জেকশন দিতে, লাফায়। এই হচ্ছে জীবন। লাল মসজিদের ইমাম সাহেব জান্নাতে চলে গেছেন, মোশাররফের ব্যাপারটা আল্লাহর হাতে। অতএব তবা করে ফেলি, আমরা অনেক গুনাহ করছি, তবা করে ফেলি, যাবার জন্য তৈরি হই। যাদের বয়স হয়ে গেছে
তারা ওসিয়তনামা লিখবেন। ওসিয়তনামা লেখা রসুলের সুন্নাত। ওসিয়তনামা, আমি অমুক, আমার বাবা অমুক, এই মর্মে ওসিয়ত করছি যে আমার সম্পত্তি আমি মারা গেলে তোমরা শরীয়ত মতো ভাগ করে নিবে, তবে 5 ঘন্টা জায়গা মসজিদের জন্য দিয়ে যাইবে, অথবা আমি দিয়ে গেলাম বাকিগুলো তোমাদের জন্য, ঠিক মতো নামাজ পড়িবে, আমার জন্য 1 ভাগ কোরবানি করবে, যেহেতু আমি তোমাদের সম্পত্তি দিয়ে যাচ্ছি। কোরবানি যদি অসিত করে যায়, এই গোশত সৎকা করে দিতে হয়, আর যদি নফলি ছেলেরা করে এই গোশত মানুষকেও দেওয়া যায়, নিজেও খাওয়া যায়, যে আমার মার জন্য বাবার জন্য আমি কোরবানি করলাম, নফলি কোরবানি, এটা অসিত করে যাবে, মনের কথাগুলো লিখে দিয়ে যাবে অসিয়ত। আর সবসময় দোয়া দরুদ ইস্তেগফার তওবা নিয়ে থাকবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 100 মাররা, আমি 100 বার আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। গুনাহ সারি দেওয়ার নাম তওবা, গুনার মাফ চাওয়ার নাম ইস্তেগফার। ইস্তেগফার, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। মৃত্যুর জন্য শনি মঙ্গলবার লাগে না। আমার এক বাগিনী 15 দিন আগে, 16 দিন আগে বাগিনীর মেয়ে আমার নাতি বিয়ে দিছি, বিয়েতে গেছি, বাগিনীর সাথেও কথা হয়েছে আমার, 1 সপ্তাহ পর আজরায়েল কাঁধের উপর, আমাদের অনেকের মাথার উপর আজরায়েল, আজরায়েল ঘর বাঁধে, বিয়ে করে দুবাই যায় আজরায়েল কাঁধের উপর। বাগিনীর সাথেও দেখা হয়েছে, সালাম টালাম দিল, শহরে থাকতো এটা মেয়ের বাসায়। গত 16 দিন আগে মেয়ের নাতিন জামাই আমার ফোন করে বলল, রাত 3:30 আম্মা বোধহয় নাই, বাসে নাই। হোমা কী বলো? বললো যেন অবস্থা খারাপ, এখন তো আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি, আপনারা আসেন। রাত 3:30 ওখানেই মারা গেছেন, একসাথে ভাত খাইছেন রাতের বেলা, 3:30 শেষ। উঠি বলে যে আমার বুকে ব্যথা করে, এই ব্যথা করে বলতে বলতে ডলি করে গেছে, 100% ব্লক। শরীরের প্রতি যত্ন নেওয়া নবীর সুন্নাত। বছরে 1 বার আগা করা পরীক্ষা করবেন, চোখ দাঁত হার্ট, তারপরে লিভার, এগুলো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে এগুলো করবেন, যার যেটা রোগ আছে ওইটার উপর জোর দিবেন, কারণ এটা আল্লাহর আমানত। এত সুন্দর চোখ, এত সুন্দর ব্রেন, এই বুক, বুকের ভিতরে হাজার হাজার যন্ত্র আল্লাহ আমাদের দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, এটাকে ফেলে রাখলে ওখানে যে জন্দরি যায়, ওখানে যে ময়লা জমে, আল্লাহ বলবেন না এত সুন্দর জিনিস তোমারই দিলাম, তুমি তো একটু যত্ন করো নাই। এই জন্য বিকুলের দাইন দাওয়া, প্রতিটি রোগের ওষুধ আছে, আমরা ডাক্তার দেখাবো, ওষুধ খাবো, আল্লাহর কাছে দোয়া করবো, সবসময় দোয়া, আল্লাহ মানতে সাফি লা শিফা ইল্লা শিফাউ, ইয়া সাফি আল আমরাজ, ইয়া সাফি আল আমরাজ, ইয়া সাফি আল আমরাজ, আল্লাহর কাছে দোয়া করব, চিকিৎসাও করব। সময় অনেকের শেষ হয়ে যাচ্ছে, অনেকের আজকে অমুক, কালকে অমুক, পরশু অমুক, পরশু অমুক, এগুলো যে কোনো মুহূর্তে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আপনার সামনে রোগীটা মারা যায় তাহলে তার চোখ বাঁধি দিও, ইজা কবিজার রোগ তবে আহুল বসর, যান চলি গেলে চোখ কলা থাকে, চোখ এবং রু একসাথে, মায়ের পেটের ভিতরে যখন আমরা আসছি আল্লাহ তাআলা রু দিছেন, তো শরীরের বয়স আর রুর বয়স সমান, তো এই দুইজন আমাদের ভিতরে রু আছে, আপনাদের ভিতরে রু আছে, রু একদিন চলে যাবে আলমে আরওয়াহ, তো রু যাওয়ার সময় বন্ধু কাঁদে, চোখ কলা থাকে, চোখে পানি থাকে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোখ বাঁধি দাও,
হাত পা সোজা করে দাও, পা সোজা করে দাও, সাদা কাপড় ঢাকি দাও, সাদা কাপড়। এরপরে বড়ি পাতার পানি দিয়ে, গরম পানি দিয়ে গোসল দাও, দেরি করো না, জলদি করো। জলদি কেন? যে মানুষ জান্নাতি, কবরের ভিতরে জান্নাতের বিছানা হবে, জান্নাতের সাথে লাইন হয়ে যাবে, তা তার দুনিয়া রাখি লাভ কি? বেঞ্চটার ভিতরে ঢুকে যাও, হফর হফরিল জান্না, বেঞ্চটার গর্ত ঢুকে দাও। আর যদি গুনাগার হয়, গুনাগারের লাশ কাঁধে নিয়ে আসো কেন? গুনার লাশ তাড়াতাড়ি ফেলে দাও, এই জন্য জলদি করো। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা মুসলিমান মাইয়াতান, কোন মারা মুসলমানকে যদি কেউ গোসল দেয়, জীবনের সমস্ত গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ। মান গাসসালা মুসলিমান মাইয়াতান ফাকাতামা আলাই, গোসল দিল, শরীরে একটা দোষ দেখলো, দোষ দেখলো। আমরা যা কুর্তা গায়ে দিই, আমরা শার্ট গায়ে দিই, আমরা পাঞ্জাবি গায়ে দিই, ভিতরে কত দোষ। যারা গোসল দিচ্ছে তারা তো এই কাপড় খুলে ফেলবে, মরা মানুষের কাপড় খোলা যায় না, কেঁচে দিয়ে কাটি ফেলতে হয়, কারণ হাত তো শক্ত, আপনি খুলবেন কী করে? হাত তো এভাবে করা যাবে না, হাত তো শক্ত, কেঁচে দিয়ে কাটি ফেলতে হয়, আনতে আনতে লাশ শক্ত হয়ে গেছে, তো শরীরে দোষ দেখলো। ফাকাতামা আলাই, গোপন করিয়া রাখিল। সার দোকানে যায় মানুষকে বলে নাই, ভাই মারা গেছেন, আমি আর বলবো না, সবাই বলছে, কাউকে বলবে না। গফর আল্লাহ লাহু আর বাইনা মাররা, আপনার জীবনের গুণ আল্লাহ 40 বার মাফ করে দিবেন। মারা মানুষের দোষ, যারা মারা যায় তাদের গালি দিও না, লা তাসাব্বুন আমওয়াত, যারা কবরে চলে গেছে তাদের গালি দিও না, তারা আল্লাহর দরবারে, হিসাব ওখানে, হিসাব ওখানে। আমার সামনে যারা বসে আছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মানুষদের সাথে, আমি সারা জীবন বাংলাদেশে ওয়াজ করছি, সারা জীবন, আজকেও জুমার পরে মধুরাঘাট ইউনিভার্সিটি মাদ্রাসা জলসা তৈরি করছি, কালকে করছে ফেনী, 3-4 দিন আগে করছে রাজশাহী, উপশহরে করছি, বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে কাটাখালীতে করছি, রাতের বেলা করছে নাটোর বনপাড়া, সব জায়গায় বলছি। যারা যাদের সামনে নিয়ে আমি ওয়াজ করছি, আল্লাহ এদেরকে নিয়ে আমি সহ জান্নাতুল ফেরদৌস দান করো, আমাদের হিসাব দেওয়ার সাহস আমাদের নাই, আমরা হিসাব দিতে পারবো না। আমাদের মহব্বত, আল্লাহর প্রতি আশক, রসুলের প্রতি মহব্বতকে সামনে রাখি, আল্লাহ আমাদের মাফ করে দাও। মুসলমানে মুসলমানে ঝগড়া নাই, বিভেদ নাই, আমারও দোষ আপনারও দোষ আছে, একে অপরকে মাফ করে দিই। কুল্লু মুসলিম আখুল মুসলিম ইন্দমান মোমিনুনা ইখওয়া, মুসলমান মুসলমানের মায়ের পেটের ভাইয়ের মতো, ইশতাকা আইনু ইশতাকা রাসু ইশতাকা রাসু ইশতাকা কুল্লু, ঠ্যাঙে যদি খোসট খাই, আঙ্গুল যদি ব্যথা পায়, চোখে পানি আসে, চোখে যদি গুতা হয়, বুকের ভিতরে সিনসিন করে, এক শরীর মুসলমান মুসলমান। আল্লাহ যারে ইজ্জত দিবেন, পৃথিবীর মানুষ বিরোধিতা করে তাকে আসমান থেকে নিচে নামানো যাবে না, আর আল্লাহ যারে বেইজ্জত করবেন, পৃথিবীর মানুষ মিলে তারে আপনি উপরে তুলতে পারবেন না। আমরা আল্লাহর কাছে চাইব, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি, খোদা অভাব দিও না, গরিব বানাইও না, গরিবের দোষ দোষ, গরিবের সাপে যদি কামড় দেয় এক জায়গায় ব্যথা পায়, 10টা সাপে যদি কামড় দেয় মানুষ বাঁচে না, দরিদ্রতা 10 সাপের কামড়। কাদাল ফকরু আইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষ নাফর মানুষ যায়, অভাব অভাবের কারণে মানুষ নাফর মানুষ যায়। হাজার হাজার মেয়ে লোক চট্টগ্রামে কক্সবাজারে, আমি বিদেশেও গেছি, বহু দেশে গেছি, থাইল্যান্ড গেছি, ইন্দোনেশিয়া গেছি, সিং গেছি, দুবাই গেছি, বাহরাইন গেছি, মেয়েরা হোটেলে শরীর বিক্রি করতে যায়,
এক রাতের জন্য এক ঘন্টার জন্য থাইল্যান্ডে এক ঘন্টার জন্য ভাড়া পাওয়া যায়, দু ঘন্টা সারাদিন দরদাম করে নিয়ে যেতে পারবে। চট্টগ্রামে আছে প্রায় হোটেলে ব্যবস্থা আছে। এই সমস্ত মেয়েরা কেন হোটেলে গিয়ে আজকে অমুককে কালকে অমুককে শরীর দেয়? কেন? পয়সার জন্য। আপনি খোঁজ দিলে জানতে পারবেন কোনো না কোনো জায়গায় তার অভাব আছে। কিছু শয়তান তো আছেই, এগুলো বাদ দেন। অধিকাংশ মহিলা শরীর বেছে, এগুলোকে ফার্সিতে বলে জিসিম ফরোশ, দেহ ব্যবসায়ী। বেগুন বেছে, আলু বেছে, মূলা বেছে বাজারে, তরকারি বেছে, গোস্ত বেছে, এরা বেছে দেহ। দেহ মানে শরীর, কাঁচা গোস্ত বেছে অভাবের কারণ। বহু সাক্ষাৎকার বেরিয়েছে, তারা বলে আমাদের যে কেউ বিয়ে করে এখনই এখান থেকে বের হয়ে যাব, বিক্রি করে দিছে আমাদের এখানে। দালাল আছে দেশে দেশে, সমাজের লোক আছে, বড় মানুষ আছে, সবাই এক হই, কোনো দল নাই, সব দল মিলে যে সমস্ত দালালরা আমার দেশের গরিব মেয়েকে বিদেশে নিয়ে বিক্রি করে দেয়, তাকে ধরি র্যাবের কাছে আমরা হস্তান্তর করে দেব। এই গত চার দিন আগে আমি পত্রিকায় দেখলাম একটা মেয়ে, বাংলাদেশি মেয়ে, বলছে যে চলো গরিব মানুষের মেয়ে একটু আর্থিক অবস্থা ভালো হওয়ার জন্য সৌদি আরব নিয়ে যাবে। তুমি বছর একবার ফ্রি টিকিট পাইবে, তোমার দুবেলা ভাত, দুবেলা খাবার, মাসে এত টাকা বেতন, ঘরে ঘরে বেতন বাড়াতে পারবে। চলে গেছে, যাই মেয়েটাকে বিক্রি করে দিছে। যে ঘরে বিক্রি করছে তারা তো একজন নয়, তারা তো ব্যবসা করবে এই মেয়েটা দিয়ে। তখন সে সাততলা থেকে লাভ দিছে, মারা গেছে। এই দালাল বাংলাদেশে আছে, এরা আমাদের ভাই, এরা আমাদের প্রতিবেশী, আমাদের গ্রামের লোক, এরা সমাজের দুশমন, এরা ইসলামের দুশমন, রাষ্ট্রের দুশমন। যারা গরিব মেয়েদেরকে বিদেশে বিক্রি করে, এদেরকে ধরি, পুলিশ, র‍্যাব, গভর্নমেন্টের হাতে হস্তান্তর করুন। নীরব থাকলে হবে না, ছোট ছোট বাচ্চা চুরি করে নিয়ে যায়, এদেরকে ধরুন। আমরা সবাই যদি একমত হই, ইনশাআল্লাহ দালাল মুক্ত করতে পারবো আমরা এই দেশকে, ইনশাআল্লাহ। একজন নয়, দুজন নয়, এই আরব দেশের নে খাদ্দা আমা সেবিকা, বাফও ছেলে করে এসারের পরে, বাফে করে রাত ১১টায়। একটা নয় ঘটনা। আর গভর্নমেন্ট বলে যে নারীদের অর্থ উপার্জন, নারীদের এভাবে শরীর বিক্রি করে অর্থ উপার্জন। একটা মেয়ে যেখানে তার উপর জুলুম করে, কিভাবে একটা বাঙালির সহযোগিতায় ওখান থেকে ফোন করছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমারে বাঁচান, আমার জীবন শেষ, আমার এখানে কাজের জন্য আনছে, এখন আমারে দি গুনার কাজ করায়। তো প্রাইম মিনিস্টার মুহূর্তের ভিতরে সৌদি অ্যাম্বাসাডারকে বলে যে ওকে তাড়াতাড়ি নিয়ে বিমানে পাঠাই দাও। তারপরও এদেশের মেয়েদেরকে খাদ্দামা হিসাবে বিদেশে পাঠায়। আমি তো দাবি করি বাংলার কোনো মেয়েকে বিদেশে সেবিকা হিসাবে, খাদ্দামা হিসাবে পাঠানো যাবে না। ফিলিপাইন, আগে ফিলিপাইনের মেয়ে আসতো আরবে, কম্বোডিয়ার মেয়ে আসতো, এখন তারা আসে না, আসে না। আল্লাহর কাছে কি করে জবাব দেব? সময় তো কম, সময় কম। এ খাবার অভাব, অভাবের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল যুনুব, খোদা অভাব থেকে বাঁচাও, দরিদ্রতা থেকে বাঁচাও, ভাত পানির অভাব থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও। নাই তার মনটা দুর্বল। ইলিশ মাছ 1.5 কেজির ইলিশ মাছ 1,500 টাকা। একটা ইলিশ মাছ কিনলে আমি এদিন একটা কিনছি 2,800 টাকা। বহু মানুষ ইলিশ মাছ খেতে চায়, পয়সা নেই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহুম্মা নাহনু নাসআলুকা রিজকান ওয়াসিআন, হালালান তাইয়াবান, ইলমান নাফিয়ান, আমালান মুতাকাব্বালান, শিফান মিন কুল্লি দা। এগুলো আল্লাহর কাছে দোয়া করবো।
রিজিক ফরাগত করে দিবেন আল্লাহ, গুনাহ ছাড়ি দেব, নিয়ত পরিষ্কার করব, টাকা পকেটের ভিতরে ঢুকবে। যারা সূরা ওয়াকেয়া তেলাওয়াত করে রাতে, কোন সূরা? ওয়াকেয়া। قال رسول الله صلى الله عليه وسلم من قرا سورة الواقعة كل ليلة لم تصبه فاقة ابدا জীবনে কোনদিন বাতা পানিতে কষ্ট পাবে না। রাসূলের হাদিস তাফসীর লম্বা। সকালবেলা যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মান কারা সূরাতুল ইয়াসিন ফি সদরিন নাহার কুজিয়াত হাওয়াইজুহু, আপনার কি কি লাগবে আপনার হাজত আল্লাহ আসমান থেকে পূরণ করে দিবেন। চোখের পানি বেশি দাম, আমরা আল্লাহর কাছে দোয়া করব, শেষটাতে আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলব, চোখের পানি আল্লাহ এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, দুনিয়া দাও, আখিরাত দাও। কাতরাত দুময় মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ডরে যারা কাঁদে চোখের পানি ফেলে, এই চোখের পানির দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমরা 10টা 11টা 11টায় ঘুমাই, কথার কথা, গ্রামে একটু আগে ভাগে মানুষ ঘুমায়, 11:30টায় ঘুমায়। যদি নিয়ত করি আল্লাহ শেষটাতে উঠে তাহাজ্জুদ পড়ে মসজিদে যাব, অসুস্থ মানুষ উঠতে পারেন নাই, আজানের আওয়াজ শুনে ঘুম থেকে উঠছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ আপনাকে তাহাজ্জুদের সওয়াব আমার নামায় লিখে দিবেন। আমাদের নিয়ত, নিয়তের পরিশুদ্ধি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নির্ভর করে নিয়তের উপরে, আমরা নিয়ত পরিষ্কার করব। কেউ যদি কর্জ পায় তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক লোক আসি, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর দরবার আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ ইন কুতিলতু, আমি যদি আল্লাহর দরবারে শহীদ হয়ে যাই, আমার জীবনের গুনাহ আল্লাহ কি মাফ করে দিবেন? قال رسول الله صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নাম, আনতা মুখবেলুন গায়রু মুদবিরিন, যুদ্ধের ময়দানে যদি তুমি মুখ দেখাও, মুখবিল সামনের দিকে যাও, গায়রু মুদবিরিন পালাই আসবে না, পিঠ দেখাই আসবে না, বুক দেখাই যদি সামনে যাও, নাম জান্নাত পাবে। লোকটা আবারও জিজ্ঞাসা করল, হযরত একই কথা বললেন, পরে বলেন এদিকে আসো, তুমি কি জিজ্ঞাসা করেছিলে? বললো ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু, আমি যদি আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই যুদ্ধের ময়দানে, আমার সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন? হযরত বলেন, মুখবিলুন গায়রু মুদবিরিন, বুক দেখাইবে যুদ্ধের ময়দান থেকে পালাইবে না, ইল্লা দাইন, দাইনুন মানে কর্জ, ঋণ, হলাত, এটা মাফ হবে না। কালা জিব্রাইল, কালা লি জিব্রাইল আল আন, এই মুহূর্তে জিব্রাইল আসি আমার একথা বলি গেল, কর্জের গুণাও আপনাই, এটা হুকুকুল এবাদ, মানুষের হক। এই জন্য আমরা দুনিয়া থাকতে কর্জ দিয়ে যাব, আমার কোনো কর্জ নাই আলহামদুলিল্লাহ, কর্জ নাই, এক পয়সাও আমার আমার থেকে মানুষ পাবে না, মানুষ পাবে না। কর্জমুক্ত জীবন, পাপমুক্ত জীবন আমরা লালন করব, পালন করব, বউর সাথে ভালো ব্যবহার করব, বউর সাথে বউকে মারবো না। মা দরাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়ান কত্তু বিয়াদিহি ওয়ালা খাদিমান লা ইমরাদা, রিয়াজুস সালিহিন হাদিসের কিতাবে এটা আছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের বিবিকে, খাদেমকে, গৃহপরিচারিকাকে, কাজের মেয়েকে, কাজের ছেলেকে মারেন নাই কোনোদিন, কোনোদিন মারেন নাই। আমরা এই সুন্নতের তরিকার উপর আমল করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গোসল দেয় তাদের গুনাহ মাফ, মান কাফানা মুসলিমান মাইয়াতান, কোনো মরা মুসলমানকে যদি কেউ কাফনের কাপড় দেয়, কাফনের কাপড়ের বেশি দাম নয়, আপনি যদি দেন, কোনো আত্মীয় স্বজন মারা গেল, ভাই কাফনের কাপড় আমি দেব, কাসা আল্লাহ বিন হুলুলিল জান্নাহ, বেহেশতের দামি কাপড় বস্ত্র সেট আল্লাহ পাক আপনারে দান করবেন, হুল্লাতুনের জমা হুলুল,
আমি কালকেও পড়াইছি মাদ্রাসায়, কিতাবুল লেবাসে হুল্লাতুনের জমা হুলল, জান্নাতি কাপড়ের সেট আল্লাহ তাআলা আপনারে দান করবেন কোন মুসলমানকে যদি কেউ কাফনের কাপড় দেয়। মানে তাওয়া জানাজাতা মুসলিমেন ইমানেন ও ইতিসাবান, এটা লাশ আসতেছে ওদিক থেকে কবরস্থানে দাফন করবে, এরকম লাশ যদি আসে আমরা লাশের পিছনে পিছনে যাব জানাজা নামাজ পড়ব, জানাজার নামাজ, এরপরে কবরস্থানে যাব, কবর আগে থেকে তৈরি থাকে, কবরের উপরে ডাকনা এগুলো আগে থেকেই তৈরি থাকে, বেশিক্ষণ লাগে না। আর জানাজার নামাজের রুকু সজদা নাই, মুখতসর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জানাজার নামাজ পড়ে কানা মাহু হাত্তা তুৎফানা, দফন পর্যন্ত কবরের পারে থাকে, ফাইন্নাহু ইয়ারজু মিনাল আজরি বি খিরাতাইন কুল্লু খিরাতিন মিসলা উহুদেন, যারা মদিনা শরীফ গেছেন উহুদের পাহাড় আছে বড় বড় পাহাড় জবলে উহুদ অনেক উঁচু, দুই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবেন। আর যদি সময় কম কেবল জানাজা নামাজটা পড়ি যান, এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। আমরা বহু জায়গায় জানাজা পড়াই, রাস্তা দিয়ে প্রাইভেট কার নিয়ে যাচ্ছে বলে না বা একটু দাঁড়ান আমি একটু উজু করে আসি, এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব সওয়াব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাফন করি তাড়াতাড়ি, তোমরা কবরস্থান সারি যেও না, ইস্তাগফিরুল ইয়াখিকুম, তোমার ভাইয়ের জন্য গুনামাফ চাও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য গুনামাফ চাও, লিতাসবিতি সাবেত, যাতে কবরের ভিতরে ফেরেশতারা আসবেন সওয়াল করবেন এগুলোর জবাব যেন দিতে পারে, কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন। বৃহস্পতিবার রাতের বেলা, শুক্রবার দিনের বেলা কোনো মানুষ যদি মারা যায় কবর আজাব মাফ, মেসকাত শরীফে আছে। বৃহস্পতিবার রাতের বেলা, শুক্রবার দিনের বেলা কোনো মানুষ যদি মারা যায় কবর আজাব মাফ, এটা আরও বিভিন্ন হাদিসের কিতাবে আছে। জিয়ারত করব, জিয়ারত ফজুরুল কবুর, রসুলের হাদিস আছে জিয়ারত করো, দোয়া দরুদ পড়ো, পড়তে থাকো। তো আজানের সময় হইলে আপনারা কেন আমার 8:30 পর্যন্ত টাইম দিলেন, কেন 8:30 পর্যন্ত টাইম দিলেন? আমার তো ওয়াজ করতে কষ্ট হচ্ছে, আমি তো আরও 10 মিনিট আগে ছাড়ে দিতাম। ইন্তেজাম থাকা দরকার, ইন্তেজাম। আমরা রেডিওতে কাজ করি 5 মিনিট, আপনারা আমারে বলছেন যে 8:30 পর্যন্ত, আমার ওয়াজ করার খাস নাই, ওয়াজ করতে করতে গলা থেতালা। ইন্তেজাম, ইন্তেজাম, ওয়াজে তো মজা নাই। কালকেও করবো, কালকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করাবো, তারপর ওয়াজ করতে যাব, কেন ইন্তেজাম নাই? সময়ের দাম আছে, আপনাদের সময় যেমন দাম আমার সময়ের দাম আরও বেশি। আমি এখান থেকে গিয়ে কালকে যে বিশ্ববিদ্যালয়ে পড়াবো হাসবাতু বদরিল কোবরা আসবা উহা ওয়ানতাইজুহা আর রহিকুল মুখতুম থেকে পড়াবো, আমার তো সময়ের এমনি অভাব। একটা কথা শেষ, দোয়া শিখাই আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরাহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরাহমাতিকা আস্তাগীস। শেখুল ইসলাম আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া মজমুউল ফতোয়া কিতাবে লিখেছেন, এই দোয়া যারা ফজরের সুন্নতের পরে জামাতের আগে 40 বার পড়বে, ফজরের সুন্নতের পরে ফজরের জামাতের আগে 40 বার এই দোয়া যারা পড়বে আল্লাহ তাআলা তাদের হাতে একটা গুপ্ত ধন দিবেন। এ মাটির তলে ধন পাওয়া যায়, কলসি ভরা সোনার টাকা, এগুলোর নাম হিডেন ট্রেজার, ট্রেজার ট্রুপ, কোটি কোটি টাকা আল্লাহ আপনার হাতে দিবেন। কি দিবেন আল্লাহ মুখে বলেন নাই,
আল্লাহ কিন্তু আপনারে দিবেন এই আমল আমরা আজ থেকে শুরু করব আল্লাহ তাআলা তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন